ভারত বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসে আগুন। বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়ার পথে ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর হাবড়া স্টেশনে ট্রেন দাঁড় করায় চালক পরিস্থিতি স্বাভাবিক হলে ফের রওনা দেয় ট্রেন। ভারত বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস থেকে ধোঁয়া বেরোতে দেখে আগুন লাগার আতঙ্ক। এদিন বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত পেরিয়ে কলকাতায় যাওয়ার পথে ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। হাবড়া স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেন গাড়ির চালক। ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখে স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। বেজে ওঠে ট্রেনের ফায়ার অ্যালার্ম। হাবড়া স্টেশনে ট্রেন দাঁড়াতেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যেও। জানা গেছে, রবিবার কলকাতা থেকে যাত্রী নিয়ে বাংলাদেশের খুলনার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন। নিয়ম মতো বিকালে ফের বাংলাদেশের খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বন্ধন এক্সপ্রেস। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। সূত্রের খবর, সংহতি স্টেশন পার হবার পর চালক গাড়িতে গোলযোগ টের পান। এ বিষয়ে হাবড়া স্টেশনে থাকা এক ব্যক্তি জানান, ট্রেনটি খুব ধীর গতিতে প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়িয়ে যায়। ট্রেনের কয়েকজন কর্মী ট্রেন থেকে নেমে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। খুব স্লোভাবে আস্তে 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 হাবড়া স্টেশনে ঢুকলো এবং আসো বাংলাদেশ এখন কলকাতা যাচ্ছে। এখন পিছনে যে ইঞ্জিন বগিটা আছে, ওই বগিটার প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। তখন আমি দোতলায় বসে খাওয়া দাওয়া করছি আর যাওয়াতে দেখছি, আমি তাড়াতাড়ি কে নিচে আসে দেখি ওই ধোঁয়া চলছে আর এই কি গ্যাস না কি দেওয়া এই আগুনটা মনে হয় নিভানো হয়েছে। আমার মনে হচ্ছে যে সাদা সাদা এই দেখা যাচ্ছে, চাকায় না, এটা ইঞ্জিনের ভিতরে তবে থেকে ধোঁয়া, খুব ধোঁয়া বেরোচ্ছে এবং যখন ধোঁয়া হয়েছে তখনও কিন্তু ধোঁয়া আস্তে আস্তে বেরোচ্ছে। যদিও গোটা ঘটনায় হতাহতের কোনো খবর নেই, এ বিষয়ে রেলের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে রেল কর্মীদের একাংশের মতে, রেলের চাকায় যে ব্রেক রয়েছে সেখান থেকেই সম্ভবত ধোঁয়া বেরোচ্ছিল। এ বিষয়ে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, রেলের পেছনে যে ইঞ্জিন রয়েছে সেখান থেকেই ধোঁয়া বেরোচ্ছিল। দ্রুত আগুন নেভানোর যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন রেলের কর্মীরা। আমি দেখলাম আগুন লাগছে, গাড়ি আসে দাঁড়াই করল। বাংলাদেশের ওরাই নেবায় গাড়ির লোকরাই। হ্যাঁ, অনেকক্ষণ ছিল। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, হাবড়া। ইবতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।